বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার সনমানিয়া ইউনিয়নের মরিয়ম ভিলেজে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমেদ এবং মোতাহার হোসেন মোল্লা এর আয়োজন করেন। সাবেক কৃষক লীগ নেতা মুজিবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমদ, কৃষক লীগ কমিটির সদস্য অধ্যাপক আইনউদ্দিন এবং জানি আলম কনক সহ আরও অনেকে।